শুভ সকাল বন্ধুরা, বিশেষ একটা ব্যবস্থা দেখার জন্য আপনাদেরকে আজকে লাইনে নিয়ে আসছি, লাইভে নিয়ে আসছি। সবাইকে শুভেচ্ছা। আজ 2রা ফেব্রুয়ারি, মহান ভাষা দিবসে, ভাষার মাস। আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম এই মাসে। আজ দ্বিতীয় দিন, গত দিন ছিল সিটি কর্পোরেশন নির্বাচন, তাই কিছু বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। আজকে 2রা ফেব্রুয়ারি, একটা জিনিস দেখার জন্য দিলাম। গত 2-3 দিন আগে খবরে দেখলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে বিপুল অঙ্কের রাজস্ব পাবে বা বিপুল পরিমাণ বকেয়া রয়েছে, সেটা কোটি কোটি টাকা। কেন কোটি কোটি টাকা পাবে না? বিদ্যুতের এরকম অপচয় যদি করতেই থাকে, একটি রাস্তা দেখালাম, একটিমাত্র রাস্তা দেখালাম, তাতে এই অবস্থা। এই যে দেখুন, স্পষ্ট দেখা যাচ্ছে আলো জ্বলছে, স্পষ্ট দেখা যাচ্ছে আলো জ্বলছে, স্পষ্ট দেখুন ভেতরে ভেতরে আলো জ্বলছে দেখা যাচ্ছে। অর্থাৎ চায়নার মনে হচ্ছে যে না, আজকে চায়নার এই নববর্ষের সপ্তাহ উদযাপন চলছে, তাই এইভাবে লাইট জ্বালিয়ে দিয়ে রাখছে। এই এখানে একটা লাইট জ্বলে, এদিকেও দেখেন রাস্তা দেখা যাচ্ছে, এদিকে প্রত্যেকটি লাইট জ্বলছে মিটমিট করে। অবশ্যই আমার তো মোবাইল থেকে আমি রেকর্ডিং করছি, তা হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু একটু দেখলেই, মনোযোগ দিয়ে একটু দেখলেই দেখবেন যে লাইটগুলো জ্বলছে। এখন অনেক সকাল, এখন 7টা বেজে কত মিনিট আমি ঠিক জানি না, তো আমি ঘড়িটা বন্ধ করার পরেই আপনাদেরকে দেখাবো 7টা বেজে কত মিনিট। এটা আমি দাঁড়িয়ে আছি কোথায়, এটা কৃষি কলোনির সামনে, আর এটা হলো আগারগাঁয়ে ঢুকতে। আগারগাঁয়ে যে এখন একটা বিস্ফোরণ হয়েছে ভেতর দিক দিয়ে, অর্থাৎ সামনে গিয়ে হাতের পায়ে বিকেএসএফ, তারপরে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস, এরকম অফিস, এই অফিসের মোড় থেকে আমি এই ভিডিওটা করছি। তো এটা হলো একটা অবস্থা যে কেন এত অপচয় হবে আমাদের দেশে। আসলে আমরা খরচ করি কিন্তু দিতে পারি, আমরা খরচও করবো না, আমরা পরিমিত খরচ করব এবং নিয়মিত বিল পরিশোধ করব। মাননীয় মেয়র মহোদয়, গতকালই আপনি জয়লাভ করেছেন বেসরকারি ভোটের ফলাফলে, আজকে আমরা সরকারিভাবেই হয়তো ঘোষণা পাবো যে আপনি নির্বাচিত হয়েছেন। তো আপনার কাছে, ঢাকার উত্তর এবং দক্ষিণের মেয়রের কাছে আমাদের আবেদন হচ্ছে যে আপনারা যেখানে যেখানে খরচ কমানো যায় সেই সমস্ত খরচ কমিয়ে নিয়ে এসে আপনারা খরচ বাড়িয়ে দেন, কোথায় খরচ বাড়ানোর পরিচ্ছন্নতা কর্মীদের। আপনারা যা পরিচ্ছন্নতা কর্মী আছে, প্রতি মাসে মাসে অন্তত 10-20 জন করে আপনারা বৃদ্ধি করে দেন, এবং এই টাকাটা নিয়ে আসেন বিদ্যুতের এই অপচয় রোধ করে, বিভিন্ন যে অপচয় হয় আপনাদের সেই অপচয়গুলো রোধ করেন, রোধ করে সেখান থেকে নিয়ে আসেন। তো এই হচ্ছে আমাদের সাজেশন, আর কিছু বলার নেই। এইভাবে দিনের বেলায় চলতে থাকবে আর বিদ্যুৎ বিল দিতে পারবেন না, একথাই আমাদের শুনতে হবে। অযোগ্যতা কত প্রকার এবং কী কী তা বাংলাদেশেই দেখা যায়। একটু ভালো হলেই কিন্তু আমরা অনেক ভালোভাবে থাকতে পারি। দেশের মানুষ ভালো থাকুক, দরিদ্র মানুষ ভালো থাকুক, নির্যাতন নিয়ে আমরা বসবাস করি, এই আমাদের কাম্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ 2রা ফেব্রুয়ারি ভাষা দিবসের, ভাষার মাসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, এতে আপনার কোনো ক্ষতি নেই। লাইক করুন, শেয়ার করুন, এতে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না। আর আমরা মাঝখানে কী হবে, আমরা একটা অপরচুনিটি পেয়ে যাবো, হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পেয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স।